আমি তো বলে রাখি, কলকাতা শহর থেকে যখন আজকে আমরা বর্ধমান শহরে এসে পৌঁছে এবং বর্ধমানের বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে অন্তত দেখলাম যে তেলি পুকুর যে স্মৃতিসংঘ আছে, তেলিপাড়া স্মৃতিসংঘ, সুকান্ত স্মৃতিসংঘ আমরা দেখছিলাম, তো এখানে যে রূপ, দুর্গার যে রূপ এবং দুর্গা প্রতিমা, সেখানে কিন্তু একটা অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি। আমেরিকার এক আদিম প্রজাতির মানুষের যে চিন্তা, তারা যেখানে যেভাবে থাকেন সেখানকার একটা রূপকে এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকম ফলকে ব্যবহার করে এই মূর্তি তৈরি করা হয়েছে এবং ফলের বিভিন্ন রকম সাহায্য, 50 রকম ফল এবং বীজ দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে, ফলে একটা এর মধ্যে একটা অভিনবত্ব রয়েছে, এক নতুনভাবে তারা চিন্তাধারাকে সামনে রেখে এই মূর্তি তারা তৈরি করেছেন। আমরা বারবার যেখানে দেখেছি যে মাটির প্রতিমা দেখেছি কিংবা অন্য কোনোভাবে মূর্তিকে তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে যে মূর্তিটা আমরা প্রতিটা দুর্গা মূর্তি কিংবা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যাই বলো না কেন, প্রত্যেকের পুরো মূর্তিটাই কিন্তু ফলকে ব্যবহার করে করা হয়েছে। এখানকার যারা রয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন, অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলতে দিরা যেখানে রয়েছেন, আমি আপনি আপনি যদি এখানে আসেন, যে আপনাদের যে এখানকার যে থিম এবং আপনারা যে চিন্তাধারাকে নিয়ে এসেছেন, একেবারে শুধু আমেরিকান একটা চিন্তাধারাকে আপনারা একটা গোষ্ঠীকে তুলে ধরার চেষ্টা করেছেন, তো হঠাৎ এই চিন্তাধারা কীভাবে এলো, কারা আপনারা কীভাবে এসেছেন আপনার কাছে? দেখুন, আমাদের থিমের নাম হচ্ছে আমেরিকার মানব জাতির ভক্তি নারী শক্তি। এই থিমের মধ্যে দিয়ে আমরা আমেরিকায় বিস্তীর্ণ এলাকায় আদিম মানব জাতি পুরোনো দিনে কীভাবে বসবাস করতো, তাদের জীবনযাত্রা, যে এলাকায় থাকতো তাদের জলের অভাব ছিল, সেখানে ক্যাকটাস আপনারা দেখতে পাচ্ছেন, তারা কী ধরনের ড্রেস পরতো, কী রকমের অস্ত্র ব্যবহার করতো, সেই জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। থিমের মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব জিনিস ইউজ করেছি। আগেকার দিনে তো সব এত জিনিসপত্র পাওয়া যেত না, আপনারা দেখবেন থিমের বাইরে নারকেল দিয়ে অনেকটা তাদের ঘর তৈরি করেছে নারকেল দিয়ে, এবং এখানে কোনো প্লাস্টিক ইউজ হয়নি, প্লাস্টিক বর্জন করে আমরা টোটাল থিমটা তৈরি করেছি। এবং প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্যের জন্য আমরা প্রতিমায় ফল ও বীজ দিয়ে তৈরি করেছি দুর্গা প্রতিমা, যেখানে আপনি স্কিনের কালার দেখতে পাচ্ছেন, সর্ষে থেকে ইউজ থেকে আমড়ার বীজ থেকে শুরু করে অর্জুন থেকে শুরু করে প্রচুর ফলের বীজ ইউজ করেছি থিমের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। এবং এখানে আদিম মানব জাতি তাদের একটা উৎসব করে বছরে, সেই উৎসবে তারা নারীদের সম্মান জানায়, সেই জিনিসটাই আমরা তুলে ধরতে চেয়েছি। অবশ্যই যে দেখলাম যে আপনারা যেভাবে করেছেন বা মন্দিরে ঢুকতেই একটা আদিম প্রজাতির যে বিষয়টা আমরা সেটা আমরা দেখছিলাম মূর্তির মধ্য দিয়ে, বা বিভিন্ন রকম আপনারা যে সমস্তভাবে মডেলগুলোকে সাজিয়েছেন সেখানেও কিন্তু তার একটা ছোঁয়া রয়েছে এবং মণ্ডপেও সেই ছোঁয়া আমরা দেখতে পেয়েছি, ফলে একটা অভিনবত্ব কিন্তু এখানে আছে, নিশা বলা যেতে পারে। ফলে সেই কারণেই আজকে সার্বিক বিচার করে আমাদের মনে হয়েছে যে তেলিপাড়া যারা এইভাবে যে তারা যে অনুষ্ঠানটা করছে তেলিপুকুর, ফলে তেলিপুকুরের এই পূজা মণ্ডপ যেভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং যেভাবে তারা নিজেদের মণ্ডপকে সাজিয়েছে, সেই জায়গা থেকে সার্বিক বিচার করে আর্ট প্লাসের সেরা সেরা পুরস্কার আমরা তুলে দেবো এই এখানে কর্মকর্তাদের হাতে। কৌশিক, ওই যদি পুরস্কার তুলে দাও। অবশ্যই আজকের এই এমন একটা মুহূর্ত যে মুহূর্তে আমরা বর্ধমান শহরে দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে থেকে আমরা মনে করেছি যে এই পুজো একটা সত্যি একটা অভিনবত্ব আছে, এই পুজোর মধ্যে এমন একটা চিন্তাধারা তারা নতুন নতুন চিন্তাধারা নিয়ে এসছেন, সেই চিন্তাধারাকে সামনে রেখে কিন্তু আজকে আমরা এই বিচার করেছি এবং সেখান থেকে আমরা এই পুরস্কার তাদের তুলে দিচ্ছি। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, আমরা খুবই উৎসাহিত। আপনারা আমাদের এই যে আমাদের ক্লাবের সদস্য এবং যে শিল্পীরা পরিশ্রম করেছে, তারা আজকে যে আমরা সফল হয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যে রাজ্য সরকার বিশ্ববাংলা শারদ সম্মানে জেলা সেরা নির্বাচিত করেছেন এবং আরও পুরস্কার পেয়েছি, আপনারা পুরস্কৃত করলেন, খুবই উৎসাহিত। আমরা চেষ্টা করেছিলাম যে ছোট থেকে বড় সমস্ত দর্শকই আমাদের এই থিমের প্রতি তাদের ভালো লাগে থিমটা, সেই জন্য করেছিলাম, সেটাই আমরা প্রচণ্ড সফল হয়েছি, প্রত্যেকের ভালো লাগছে। কারণ একটা গল্প কাহিনী যেটা তুলে ধরেছি, যে জিনিসটা আমেরিকায় সুদূর বিস্তীর্ণ এলাকা জুড়ে কী ঘটনা থাকে সেই জিনিসটা তুলে ধরেছি। এই চিন্তাধারা প্রেরণ কীভাবে কীভাবে আপনাদের মনের মধ্যে এলো? আমরা চেয়েছিলাম যেন দর্শকদের কাছে আমরা এমন একটা থিম তুলে ধরতে পারি যেন সবাইকার খুব ভালো লাগে, ছোট থেকে বড়, সেই জিনিসটা আমরা বিভিন্ন রকম থিম পরিকল্পনা হয়, এবং আমরা চেয়েছিলাম বিভিন্ন সমাজ সচেতনামূলক যে বার্তা থিমের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। দেখুন, পরিবেশ বান্ধব আমরা জিনিস ইউজ করেছি, প্লাস্টিক বর্জন করেছি, নারী শক্তিকে আমরা সম্মান জানিয়েছি, সব জিনিসটা আমরা মাথায় রেখে এই থিমটা তুলে ধরেছি। অবশ্যই আমরা সারা ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে দেখব একটা বিষয় বারবার উঠে আসে, যে বিভিন্ন রকম
যে সমস্ত জনজাতিকে আমরা দেখেছি আজকে কিন্তু তারা একেবারে আমেরিকার বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করে, সেখানকার যে জনজাতি একেবারে পিছিয়ে পড়ে যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাত্রা কেমন সেই বিষয়টাকে তারা কিন্তু আজকে বর্ধমান শহরে তারা নিজেদের পুজো মণ্ডপে তুলে ধরেছেন। নিশা ধন্যবাদ প্রশান্ত দা। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ থেকে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর।